আসসালামু আলাইকুম, আমি ফাঁকি ফেনী থেকে বলছি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে এখন আর সকাল না, সকালের নাস্তা সব শেষ, এখন প্রায় 11টা বাজে। তো আমার ছেলে আর মানে আমরা তো যৌথ ফ্যামিলি, আমার বাসুরে সবাই মানে বাচ্চারা মাদ্রাসায় গেছে, তো তারা আসবো, তাদের জন্য একটু নুডলস রান্না করে রেখতেছি, কারণ বুঝি না তো ছেলেরা স্কুল থেকে আসলে মনে হয় যে বিশ্ব জয় করে আসছে। তো ওই কারণে আসিয়ে বলবো যে খিদা লাগছে, নুডলসগুলো রান্না করে রাখি দিতেছি। তো আমি এখানে 3টা প্যাকেট নিছি, ওরা 7 জন, তো হয়ে যাবে 3 প্যাকেটে। আর রান্নার নুডলসে এমনিতে একটু বরকত থাকে বাজির থেকে আমার মনে হয়। এখানে নুডলসগুলো দিয়ে দিছি, তো ডিমও দিয়ে দিছি। আমার নুডলস রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো ডিমটা আমি ভালো করে নাড়িচাড়ি মানে মিশিয়ে নিতেছি। তো তারা মাদ্রাসা থেকে আসার প্রায় সময় হয়ে গেছে, ওই কারণে আগে থেকে রান্না করে রাখি দিতেছি, তখন তো আর গরম গরম এগুলো খাইতে পারবো না। তো এখানে আমার দেওয়ারের মেয়ের জন্য নিতেছি, ও তো ছোটো, ও তো আর মাদ্রাসায় যায় না। তো রান্না করি প্রথমে ওকে দিয়ে দিতেছি, গ্যাসটা অফ করে দিলাম। আর সবার কাছে আমার একটা অনুরোধ, যারা আমার ভিডিওটি এই পর্যন্ত চলে আসছেন, প্রথমে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখানে আমি রান্না করার জন্য সব কিছু নিয়ে বসে গেছি, কাটাকাটি করব। তো আজকে রান্না করব মুরগির মাংস রান্না করব, তারপরে পেঁয়াজ পাতা ভাজি করব, মসুরের ডাল রান্না করব। তো সব কিছু আমি এখানে নিয়ে নিছি, রোদে বসে বসে তরকারি কাটবো। তো কাটার আগে সব কিছু নিয়ে বসছি, আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো তারপর দুপুরবেলা বাড়িতে মাছ নিয়ে আসছিল, তো ভাবি মাছ নিছে, মাছগুলো অনেক তরতাজা, রুই মাছ আর তেলাপিয়া মাছ নিছে, এটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আমার ছেলে দেখেন মাছগুলো নিয়ে খেলা করতেছে, সব ডেলে একবার এইদিকে রাখে একবার ওইদিকে রাখে, তার আর দুষ্টামি শেষ নেই। তো আমি রান্না বান্না করতেছি, মাছ আজকে আমি কাটতেছি না, ভাবি কাটতেছে, আমি এপাশে রান্না করতেছি আর ভাবি এপাশে মাছগুলো কেটে নিতেছে। আর এখানে কিছু ছোট মাছ মানে পুঁটি মাছ কই মাছ, এগুলো আমার শ্বশুর পুকুরে জাল মারছিল, তো জাল দিয়ে মানে মাছগুলো পাইছি, আজকে আর বেশি পাই নাই। আরও একদিনের ভিডিও একটা আছে, ওইটা আর শেয়ার করি নাই, ওই দিন ভালো মাছে পাইছে। তো মাছগুলো কাটাকাটির পরে একবারে ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছে, এখন এগুলো কেটে কেটে যতটুকু পরিমাণ প্রয়োজন অতটুকু ফ্রিজে রেখে দেবে। তো এগুলো ভাবে সুন্দর করে ফ্রিজ করে নিতেছে। আর দুপুরে রান্না বান্না তো শেষ, এখন আর এগুলো রান্না হবে না, এগুলো পরবর্তীতে ফ্রিজে রেখে মানে খাওয়া হইব আর কি। তো মাছগুলো অনেক ফ্রেশ ছিল। তো যারা আমার ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার ভিডিওটির এ পর্যন্ত চলে আসছেন, যদি মনে হয় আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, আর পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন নতুন ভিডিও দিলে ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যায়। তো এগুলো তো শেষ, তারপরে দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে বিকালবেলা আমি আমার কবুতরগুলোর একটু আদার দিছি। আমার তো 2 জোড়া কবুতর আছে, তো ওইগুলো আদারের জন্য মানে একবার এদিকে যায় একবার ওইদিকে যায়, ওই জন্য ওদেরকে আদার দিছি। আর বাসায় বাচ্চা আছে, এক বাসায় 2টা আর এক বাসায় 1টা, তো বাচ্চা থাকলে প্রচুর পরিমাণে আদারের জন্য বিরক্ত করে আর কি। তো টাইম মতো আদার দিতে হয়, 3 বেলাই দিতে হয়, সকাল দুপুর আর বিকালবেলা। তো এখন বিকালবেলা আসরের আগ মুহূর্ত আর কি। তারপর চলে গেলাম, এখানে মাগরিবের মানে আজান দিবে দিবে এরকম অবস্থা হয়েছে হাঁসের জন্য। আমি তো হাঁস নিছি সব করে, এবার হাঁস নিছি, তো হাঁসগুলা একটু মানে এয়া করে দিতে হয়, মানে এখানে অনেকগুলো হাঁস তাদের সাথে একসাথে থাকে, তো
তাদেরকে আমরা আসিয়ে নিয়ে যেতে হয়, মানে আমাদের ঘরের দিকে একটু ফিরে দিলে ওরা নিজে নিজে চলে যায়, এমনিতে যাইতে চায় না, আবার কোনো কোনো সময় হয়তো বা নিজে নিজেও যায়। তো তারপর হাঁসগুলো নিয়ে আসছি, এখানে আধার দিছি, আধার খাইতেছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত, আর বড় করলাম না। আল্লাহ হাফেজ।